अस्सलातु वस्सलाम अला रसूलिल्लाह व अला आलि असहाबी अस्माइन अम्मा बाद। औजु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बि इशरह ली सदरी व यस्सिर ली अम्री व हलुल उक़दतम मिन लिसानी यफ़क़हु क़ौली। माय डियर स्टूडेंट्स, आई वुड लाइक टू वेलकम यू बाय इस्लामिक ग्रीटिंग्स। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। मे पीस एंड मर्सी ऑफ अल्लाह बी अपॉन ऑल ऑफ यू। माय डियर स्टूडेंट्स, How are you? I hope that you are well. I am also well. I am Salahuddin, English teacher of BM Model School and College, Bogura. Today I will take English class for the student of class 5. And in this session, I will discuss a scene passage from your English for Today book, Unit 24. Before reading the passage, let us know somewhat meaning. And this word meaning will help you to understand the Bengali meaning of the passage. First, awful, bhayanok. Then, get out, bear hoye jawa. Look for, khoj kora. Remember, shoron kora. And then anything, kono kichu, began, shuru korechilo. Begin থেকে began, begin হলো present form আর began হলো past form, missing নিখোঁজ never কখনো না, again awful ভয়ানক, get out বের হয়ে যাওয়া, look for খোঁজ করা, remember মনে করা অথবা স্মরণ করাও বলতে পারো, anything কোনো কিছু, began শুরু করেছিল, missing নিখোঁজ never kokhono na, and here together ekotre othoba ekshathe, shelter ashroy, survivors beche jawar lokjon, survive theke survivors, survive mane beche jawa ar survivors hocche beche jawar lokjon jara beche ache, hurt kothin, tumra jano hurt mane shokto kintu ekhane bolte hobe hurt এই প্যাসেজ অনুযায়ী হার্ড মিনিং কঠিন, ইনাফ যথেষ্ট, ড্রিঙ্কিং ওয়াটার খাবার পানি, রিপেয়ার পূর্ণ মেরামত করা, ফিল অনুভব করা, রিবিল্ড পূর্ণ নির্মাণ করা। তো আজকে আমি আলোচনা করতেছি ইউনিট 24 নিয়ে, তোমাদের ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 24 পার্ট 2, অ্যান্ড ইউনিট 24 হ্যাজ টু পার্টস। নাও আই এম ডিসকাসিং পার্ট 2, অ্যান্ড টেক ইউর বুক অ্যান্ড ওপেন অ্যান্ড রিড উইথ মি। দ্য নেক্সট ডে ওয়াজ অফুল, পরের দিনটা ছিল ভয়ানক। নিপাস ফ্যামিলি কুডেন স্টপ ক্রাইং, নিপার পরিবার কান্না থামাতে পারেনি। নিপা অ্যান্ড গ্র্যান্ডফাদার ওয়ার গন, নিপা এবং দাদা হারিয়ে গিয়েছিল। বাবুস ফাদার ওয়েন্ট আউট টু লুক ফর দেম, বাবুলের বাবা তাদেরকে খুঁজতে বের হলো। হি ফাউন্ড নিপা ইন এ ফিল্ড, সে নিপাকে একটা মাঠের মধ্যে খুঁজে পেল। হি ওয়াজ কভার্ড ইন মাড, সে কাদায় আবৃত ছিল। হি ডিডেন্ট রিমেম্বার এনিথিং, সে কোনো কিছু মনে করতে পারেনি। হি টুক নিপা অ্যাট হোম অ্যান্ড বিগান লুকিং ফর ইস ফাদার, সে নিপাকে বাড়িতে নিয়ে আসলো এবং তার বাবাকে খুঁজতে বের হলো। হি লুকড, সে দেখল ইন দ্য ট্রিজ, ইন দ্য বিল্ডিংস অ্যান্ড ইন দ্য ফিল্ডস, সে গাছে দেখল, সে দালান কোঠায় সে তাকিয়ে তাকিয়ে দেখল এবং মাঠের মধ্যে সে দেখল। মেনি পিপল, মেনি পিপল অফ বাংলাদেশ আর মিসিং আফটার সাইক্লোন আয়লা, সাইক্লোন আয়লার পরে বাংলাদেশের অনেক মানুষ নিখোঁজ ছিল, নিখোঁজ হয়ে গিয়েছিল, অ্যান্ড বাবুলস গ্র্যান্ডফাদার ওয়াজ ওয়ান অফ দেম, এবং বাবুলের দাদা ছিল তাদের মধ্যে একজন। দ্য ফ্যামিলি নেভার ফাউন্ড হিম, পরিবারটি কখনোই তাকে খুঁজে পায়নি।
আফটার সাইক্লোন আইলা, সাইক্লোন আইলার পরে পিপল ওয়াকড টুগেদার, লোকজন একসাথে কাজ শুরু করেছিল। নিপার স্কুল বিকেম দ্য শেল্টার ফর দ্য সার্ভাইভার্স, নিপার স্কুলটিকে বেঁচে যাওয়া লোকদের জন্য আশ্রয় কেন্দ্র বানানো হয়েছিল। বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি, বাবুল এবং তার পরিবার ওয়েন টু লিভ ইন দ্য স্কুল, স্কুলে বাস করতে গেল। দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশ সরকার অ্যান্ড ওয়ার্কার্স ফ্রম এনজিওস, বেসরকারি সংস্থা থেকে লোকজন, এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি সংস্থা, এন তে নন, জি তে গভর্নমেন্ট, ও তে অর্গানাইজেশন, বেসরকারি সংস্থা থেকে লোকজন এবং সরকারি লোকজন এসেছিল সাহায্য করতে। বাট কিন্তু থিংস ওয়্যার ডিফিকাল্ট, কিন্তু কাজগুলো খুব কঠিন ছিল। দে রিপেয়ার দেয়ার হোমস, তাদের তারা বাড়িঘর পুনরায় মেরামত করেছিল। অ্যান্ড রিবিউল্ড দেয়ার ভিলেজেস অ্যান্ড ব্রিজেস, তাদের গ্রামগুলোকে এবং সেতুগুলোকে তারা আবার পুনর্নির্মাণ তারা করেছিল। দে প্ল্যান্টেড নিউ ট্রিস অ্যান্ড ক্রপস ইন দেয়ার ফিল্ড, তারা তাদের মাঠে নতুন গাছ এবং তারা শস্য লাগিয়েছিল। বাবুল ফিলস হ্যাপি হোয়েন হি লুকস অ্যাট দ্য ট্রিস অ্যান্ড হিজ সিস্টার নিপা, বাবুলের ভালো লাগে যখন সে গাছ এবং গাছপালা এবং তার বোনের দিকে তাকায়। বাট হি ফিলস স্যাড, কিন্তু তার খারাপ লাগে হোয়েন হি ফর হিজ হি ইজ স্যাড ফর অ্যাবাউট হিজ গ্র্যান্ডফাদার, কিন্তু তার দাদার জন্য তার খারাপ লাগে। গ্র্যান্ডমাদার সেস, দাদিমা বলে, ডোন্ট বি স্যাড বাবুল, বাবুল দুঃখ করো না, গ্র্যান্ডফাদার ওয়ান্টস আস টু লিভ ফর দ্য ফিউচার, দাদা চেয়েছিল যে আমরা ভবিষ্যতের জন্য বেঁচে থাকি। তো এই হলো আমাদের মোটামুটি প্যাসেজ সম্পর্কে বাংলা অর্থ সহ। তো আমরা এখান থেকে জানতে পারলাম যে সাইক্লোন আইলার যে পরের দিনটা, এটা ছিল খুবই একটা খারাপ একটা দিন, খুব একটা ভয়ানক একটা দিন। বাবুলের পরিবার কান্না থামাতে পারেনি, বিকজ তাদের পরিবার থেকে দুজন লোক নিখোঁজ ছিল। এই দুজন লোক হলো একজন নিপা অ্যান্ড অ্যানাদার ম্যান হিজ বাবুলস গ্র্যান্ডফাদার, এই দুটার লোককে তারা হারিয়ে ফেয়েছিল। অনেক খোঁজাখুঁজি করার পর নিপাকে খুঁজে পেয়েছিল, কিন্তু তারা দাদাকে তারা খুঁজে পায়নি এবং উনি মিসিং ছিল, তাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। এবং সাইক্লোন আইলার পরে লোকজন একসাথে কাজ শুরু করেছিল, তারা নিপার স্কুলকে তারা একটা আশ্রয় কেন্দ্র বানিয়েছিল এবং সেখানে বাবুল এবং বাবুলের পরিবার সেখানে তারা বাস করতে গেল। তারপরে সরকারি লোকজন এবং বেসরকারি সংস্থা থেকে লোকজন এসেছিল লোকদেরকে সাহায্য করার জন্য। তারা নতুন গাছপালা লাগালো, তারা বাড়িঘরগুলোকে তারা মেরামত করলো। বাবুলের আবার গ্রামটা আবার সে আগের মতো হয়ে গেল। এসব দেখে বাবুলের ভালো লাগে, বাবুল ফিলস হ্যাপি, বাবুল ফিলস গ্ল্যাড হোয়েন হি লুকস অ্যাট দ্য ট্রিস অ্যান্ড দ্য ফিল্ড, যখন সে গাছপালার দিকে তাকায়, সবুজ মাঠের দিকে তাকায়, বাবুলের ভালো লাগে। কিন্তু বাবুলের একটা জিনিসের জন্য খারাপ লাগে, সেটা তার দাদার কারণে, কারণ সে তার দাদাকে কখনোই তারা দাদাকে খুঁজে পায়নি, এই জন্য দাদার জন্য বাবুলের খারাপ লাগে, বাবুল ফিল স্যাড। এবং দাদিমা কী করে তাকে আশ্বস্ত করে, তাকে সান্ত্বনা দেয় যে বাবুল তুমি দুঃখ করো না, গ্র্যান্ডফাদার চায় যে আমরা ভবিষ্যতের জন্য বেঁচে থাকি। এই কথাগুলো বলে দাদিমা বাবুলকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে মাত্র। তো আমরা জানি যে সিন প্যাসেজ থেকে আমাদের চার ধরনের কোশ্চেন থাকে, নাম্বার ওয়ান ম্যাচিং, নাম্বার টু ট্রু ফর রাইটিং ট্রু ফলস, নাম্বার থ্রি অ্যান্সারিং দ্য ফলোয়িং কোশ্চেন, নাম্বার ফোর রাইট এ শর্ট কম্পোজিশন, এবং একটা শর্ট কম্পোজিশন লেখা। আমরা জানি যে চার ধরনের কোশ্চেন আমাদের থাকে। তো আমি এখানে একটা কোশ্চেন সাজিয়েছি, লুক হেয়ার, হ্যাঁ, কোশ্চেন নং ওয়ান, ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম আ উইথ দেয়ার মিনিং দ্যাট ইজ মেনশনড ইন দ্য টেস্ট ইন কলাম বি।
awful beanong stops a look for field mat, come to an end, an area of open land, mixing of earth and water in the past to assist someone and try to locate or discover very bad and unpleasant. तो ए नम्बर awful माने भयानक बा खराब very bad and unpleasant number 2 stop come to an end शेष হওয়ার কি থামানো যেটা look for খোঁজ করা try to locate or discover field and area of open land mat mixing of earth and water মাটি এবং পানির যেটা মিশ্রণ এটাই তো কাদা নাম্বার 2 রিড দা সেন্টেন্সেস এন্ড রাইট ট্রু অর ফলস দা নেক্সট ওয়াজ ভেরি ব্যাড পরের দিনটা ছিল খুবই খারাপ সিমিলার ওয়ার্ড এখানে ইউজ করা হয়েছে অফুল ভয়ানক খারাপ ট্রু বাবুলস ফ্যামিলি ওয়াজ গ্ল্যাড বাবুলের পরিবার খুশি ছিল ফলস বাবুলস মাদা went out to look for their family members babuler ma poribarer lokjon ke khujte giyechilo it is false babul's grandfather was not found at last obosheshe dada ke khuje paoa jayni true many people became ill onek lokei oshustho hoyechilo for safe drinking water and enough food নিরাপদ খাবার পানি এবং পর্যাপ্ত খাবারের জন্য কারণে অনেক লোক অসুস্থ হয়েছিল আনসার ইজ ট্রু নাম্বার 3 আনসার দ্য ফলোইং কোশ্চেন হাউ ওয়াজ দ্য নেক্সট ডে পরের দিনটা কেমন ছিল আমরা দেখতে পাচ্ছি দ্য নেক্সট ডে ওয়াজ অফুল ভেরি ইজি কোশ্চেন অ্যান্ড ভেরি ইজি আনসার দ্য নেক্সট ডে ওয়াজ অফুল And verb to be jodi thake was is verb to be am is or was are called verb to be jodi verb to be diye jodi question kora hoy tahole verb to be subject er pore boshate hobe the next day ei jonno was ta jodi amra avoid kori if you don't write was your answer will be wrong was ta ekhane likhte hobe the next day was awful বি নং কোশ্চেন হোয়াট হ্যাপেন্ড নিপা অ্যান্ড গ্র্যান্ডফাদার দাদা এবং নিপার কি হয়েছিল হ্যাপেন্ড মানে ঘটেছিল বা হয়েছিল এরকম বেঙ্গলি মিনিং এখানে প্রকাশ করবে নিপা অ্যান্ড গ্র্যান্ডফাদার ওয়ার গন তারা হারিয়ে গিয়েছিল সি নং কোশ্চেন হোয়ার ডিড বাবুলস ফাদার ফাইন্ড নিপা বাবুলের বাবা নিপাকে কোথায় খুঁজে পেয়েছিল বাবুলস ফাদার ফাইন্ডটা হয়ে যাবে ফাউন্ড বিকজ দ্য কোশ্চেন হ্যাজ ইন পাস্ট ফর্মে আছে কারণ ইফ যদি ডেট থাকে কোশ্চেনে যদি ডেট থাকে তাহলে বুঝতে হবে এটা পাস্ট ফর্মের কোশ্চেন তখন আনসার লেখার সময় ভার্বের পাস্ট ফর্ম করতে হবে এখানে প্রিন্সিপাল ভার্ব ইজ ফাইন্ড এবং এখানে ফাউন্ড হয়ে গেছে ফাইন্ডের ফার্স্ট ফর্ম হলো ফাউন্ড বাবুলস ফাদার ফাউন্ড নিপা ইন এ ফিল্ড একটা মাঠের মধ্যে খুঁজে পেল ডি নাম্বার কোশ্চেন হোয়াই কুডেন্ট বাবুলস ফ্যামিলি স্টপ ক্রাইং বাবুলের পরিবার কেন কান্না থামাতে পারেনি কুডেন্ট আছে এই কুডেন্টটা সাবজেক্টের পরে আমরা বসাবো বাবুলস ফ্যামিলি ইজ সাবজেক্ট হেয়ার বাবুলস ফ্যামিলি তারপরে কুডেন্ট স্টপ ক্রাইং হোয়াই দিয়া যদি কোশ্চেন হয় তাহলে তোমরা জানো যে বিকজ দিয়ে আনসার লিখতে হয় তো এখানে বিকজ ব্যবহার করা হয়েছে কারণ এই কারণটা তোমাকে এই প্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে কারণটা কি নিপা অ্যান্ড গ্র্যান্ডফাদার ওয়ার গন নিপা এবং গ্র্যান্ডফাদার হারিয়ে গিয়েছিল কোশ্চেন নং ই হাউ ডাজ বাবুল ফিল হোয়েন ই লুকস অ্যাট হিজ সিস্টার বাবুলের কেমন লাগে যখন সে তার বোনের দিকে তাকায় বাবুল ফিলস হ্যাপি বাবুলের ভালো লাগে হোয়েন হি লুকস অ্যাট হিজ সিস্টার
এখানে আমরা ডাস দেখতে পাচ্ছি, এখানে দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে, একটা হলো ডিড, একটা হলো ডাস। যখন ডাস থাকবে তখন মূল ভার্বের সাথে এস বা ইয়েস লাগাতে হবে। এখানে ফিল মানে অনুভব করা বা মনে করা, এখানে ফিলটা হলো মূল ভার্ব, এই জন্য ফিলের সাথে আমরা ফিলস ফিলস আমরা যোগ করেছি, এস যোগ করেছি। আর যখন ডিড যখন থাকবে তখন মূল ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে টু থিংস আমাদের মনে রাখতে হবে, যদি ডিড থাকে তাহলে মূল ভার্বের পাস ফর্ম করতে হবে, আর যদি ডাস থাকে তাহলে মূল ভার্বের সাথে এস বা ইয়েস লাগাতে হবে। এভাবে আমরা অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেনগুলো আমরা লিখবো এবং বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করব। বিকজ দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ লার্ন, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি শিখবে। নো প্র্যাকটিস নো সাকসেস, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। কোশ্চেন নং ফোর, রাইট শর্ট কম্পোজিশন অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার, নিরাপদ পানি পান করার গুরুত্ব সম্পর্কে একটা শর্ট কম্পোজিশন আমাদের লিখতে হবে। নিরাপদ পানি, একটা সে বেশি পিওর ওয়াটার, একটা সে ডার্টি ওয়াটার। পিওর ওয়াটার ইজ ফুল ফর আওয়ার হেলথ, অ্যান্ড ডার্টি ওয়াটার ইজ হার্মফুল ফর আওয়ার হেলথ। তো আমরা আজকে জানবো দ্য ইম্পর্টেন্স মানে গুরুত্ব সেফ ড্রিঙ্কিং ওয়াটার, নিরাপদ খাবার পানি, ওর নিরাপদ খাবার পানির গুরুত্ব সম্পর্কে একটা শর্ট কম্পোজিশন আমাদের লিখতে হবে। এখানে আনসারটা দেওয়া আছে, প্রথমে তোমাকে শিরোনামটা লিখতে হবে, দ্য ইম্পর্টেন্স অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার, যে বিষয়ের উপর তোমাকে লিখতে হবে এই বিষয়টা তোমাকে উপরে খাতার মাঝখানে একেবারে ইন দ্য মিডিল পয়েন্ট অফ ইয়োর এক্সাম পেপার ইউ হ্যাভ টু রাইট দ্য টাইটেল অফ দ্য শর্ট কম্পোজিশন, দ্য ইম্পর্টেন্স অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার। দেখতে পাচ্ছ তোমরা এখানে এটা শিরোনামটা দেওয়া আছে। যেহেতু এখানে খাবার পানির গুরুত্ব সম্পর্কে তোমাকে একটা শর্ট কম্পোজিশন লিখতে হবে 5 থেকে 7 সেন্টেন্সের মধ্যে, কিন্তু এইখানে এই তোমার যে টপিকস আছে সেই টপিক্সের উপর এখানে কোনো কিন্তু কথা বলা নেই, তাই তোমাকে এখানে একটু নিজের জ্ঞানে লিখতে হবে। সেফ ওয়াটার ইজ অ্যাসেনশিয়াল ফর হিউম্যান লাইফ, মানুষের জীবনের জন্য নিরাপদ পানি অত্যাবশ্যকীয়। অ্যাসেনশিয়াল মানে অত্যাবশ্যকীয় বা প্রয়োজনীয়, ইট কিপস আস ফিট অ্যান্ড হেলদি। এখানে ইট বলতে সেফ ওয়াটারকে বোঝাচ্ছে, নিরাপদ পানি আমাদেরকে সুস্থ এবং স্বাস্থ্যবান রাখে। ইট সেভস আস ফ্রম ফ্যাটাল ডিজিজ, ফ্যাটাল মানে মারাত্মক, ডিজিজ মানে রোগ, মারাত্মক রোগ, এটা মারাত্মক রোগ থেকে আমাদেরকে রক্ষা করে। ইট হেল্পস আস টু লিড আ হ্যাপি অ্যান্ড রিচ লাইফ, এটা সুখী এবং সমৃদ্ধ জীবনযাপন করতে সাহায্য করে। সো এভরি ওয়ান শুড ড্রিঙ্ক সেফ ওয়াটার, তাই প্রত্যেকের উচিত নিরাপদ পানি পান করা। উই শুড অলসো ইউজ, আমাদের আরও ব্যবহার করা উচিত সেফ ওয়াটার, নিরাপদ পানি ইন কুকিং, রান্নায়, ক্লিনিং পরিষ্কার করার পরিষ্কার করা অ্যান্ড ওয়াশিং এবং ধোয়ার ক্ষেত্রে। তাহলে রান্না করার সময় কোনো কিছু পরিষ্কার তোমার পরিষ্কার করার সময় এবং কোনো কিছু ধোয়ার সময় আমাদের নিরাপদ পানি যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা সুস্থ এবং স্বাস্থ্যবান থাকব। তো এই হলো আমাদের মোটামুটি আকারে 1 থেকে 4 নম্বর কোশ্চেন আমাদের এখানে কোশ্চেন এবং অ্যান্সার। তো এই শিটগুলো তোমাদের আমাদের প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে এবং তোমরা স্কুল থেকেও সংগ্রহ করতে পারবা। ওকে, নো মোর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, বি হ্যাপি টুডে অ্যান্ড অলওয়েজ রিমেইন সো। আল্লাহ হাফেজ।